إما ابن حجر أسقل رحمه الله عليه وعن أبي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من غسل ميتا فليغتسل ومن حمله فليتوضأ أخرج أحمد والنسائي والترمذي وحسنه فقال أحمد لا يصيح شيء في هذا الباب أبو هريره رضي الله تعالى عنه تيكي بونيتو تيكي بونيتو رسول الله صلى الله عليه وسلم بوليتين جيم ميت غسول ديبي ما مو رجلي তার গোসল করা কাফন দাফন করা ফরজে কি ফায়া ঠিক না কিছু মানুষকে অবশ্যই করতেবে না হলে সবাই পাপ হবে ফরজে কি বলা হয় যেই কাজটা কিছু মানুষ সম্পাদন করলে বাকিরা গুণামুক্ত হয়ে যাবে আর কেউ যদি না করে সবাই সমানভাবে গুনায় গুণাগার হবে তাহলে গোসল দেওয়া ফরজে কি ফায়া এবং গোসলের অধ্যায় পরে আসবে মাইয়েতকে কিভাবে গোসল দিব জানাজার অধ্যায় আমরা আলোচনা আসবে হাদিসে কে দিবে কেমনে দিবে কি দিবে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মাইয়েতকে গোসল দিবে সেজন্য গোসল করে আর যে বহন করে নিয়ে যাবে সেজন্য উজু করে যে বহন করে নিয়ে যাবে সেজন্য কি করে উজু করে এই হাদিস দ্বারা তাহলে বুঝে যাচ্ছে যে গোসল দিলে গোসল করতে হবে আর ঘাড়ে করে নিয়ে গেলে উজু করতে হবে কিন্তু অন্য হাদিসে এসেছে লাইসা লাই কুমি গোসলে মাইয়েতে কুম তোমাদের কেউ মাইয়েতকে মৃত ব্যক্তিকে গোসল দিলে তার গোসল করা দরকার নেই জরুরি না এর মানে বোঝা গেল যে গোসল কেউ দিলে বা বহন করলে গোসল করে নেওয়া উত্তম ভালো কেউ বহন করে নিয়ে গেলে উজু করে নেওয়াটা ভালো গোসল করতে করতে হবে এমনটা নয় কারণ এই হাদিসের এই ব্যাপারে মাহমুদুল হাম্মেল বলেন লাইহ সৈনফি হাজাল বাব এই অধ্যায় মানে গোসল করতে হবে উজু করতে হবে এই ব্যাপারে কোন সই হাদিস সুপ্রমাণিত হয় নাই বরং সহি হাদিস গোসল করতে হবে না তাহলে আমরা বলতে পারি দুইটা অর্থ একটা হলো যে প্রথমে হয়তো আল্লাহ নবী গোসলের কথা কেউ কেউ এটা কথা বলেছেন প্রথম যুগে হয়তো গোসল এবং উজুর কথা বলেছিলেন পরবর্তীতে দেখে কি রোহিত করে দেওয়া হয়েছে আবার কেউ বলছেন যে না জরুরি না বরং মুস্তাহাব উত্তম গোসল করে না হলে ভালো উজু করে নিলে ভালো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে গোসল করতে বলেছেন উজু করতে বলেছেন এটা কি উজু ভঙ্গের কোন কারণ এই যে উজু ভঙ্গের কারণে হাদিসটা নিয়ে এসেছেন বলবো না উজু ভঙ্গের কারণ নয় তবে কেউ যদি উজু করে নেয় গোসল করে নেয় সেটা উত্তম নিঃসন্দেহের মধ্যে কোন সন্দেহ নেই